শ্রদ্ধা জানাতে বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জানাজা। অসহনীয় গরমে নাকাল সারা দেশের মানুষ, বৃষ্টির সম্ভাবনা নেই, তাপদাহ থাকবে আরো কয়েকদিন বলেছে আবহাওয়াবিদরা। চালের দাম বাড়ায় দুশ্চিন্তায় কৃষকরা, আমদানি নির্ভরতার সংকট আরো ঘনীভূত হবার শঙ্কা অর্থনীতিবিদদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, সরাসরি কথা বলছি তার সাথে। দীপন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর সবশেষ তথ্য জানাবেন। যিনি শত বাধা বিপত্তির মুখে হিমালয়ের মতো অচল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। এলভিস, এইখানে এখনো পর্যন্ত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়নি, যেহেতু তার মরদেহ শাহবাগে বাড়িম হাসপাতালের হিমঘরে রয়েছে, সেখান থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না। তো যেহেতু আগে ঘোষিত ছিল যে সকাল 10টা থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে, তো এখনো পর্যন্ত তার মরদেহ এখানে এসে পৌঁছায়নি। তবে শ্রদ্ধা নিবেদনের জন্য যে যে প্রক্রিয়াগুলো, সকল প্রক্রিয়াগুলো এখানে সম্পন্ন হয়ে গেছে। তো সেই সম্পন্ন হয়ে যাওয়ার বিষয়টি এইখানে যেটি হচ্ছে, যেখানে বিভিন্ন স্তরের মানুষজন এখানে ফুল নিয়ে এসছেন, ফুল নিয়ে এসে তারা শ্রদ্ধা জানানোর জন্য এখন মোটামুটি বলা যায় যে সবাই প্রস্তুতি নিয়েছেন, সবাই প্রস্তুত আছেন। এখন এখানে মরদেহ নিয়ে আসলে পরেই তার শ্রদ্ধার জন্যে এখানে একদম পুরো ব্যবস্থা এখানে প্রস্তুত রাখা হয়েছে। তার সন্তান এবং তার স্ত্রী, তারা এই মুহূর্তে মরদেহের সাথে আছেন, তারা এখন উদ্যানে প্রথম জানাজার জন্য। এলভিস, ধন্যবাদ দীপন আপনাকে। 56 জেলায় বইছে তাপপ্রবাহ, চৈত্রের শেষে এসে অসহনীয় গরমে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। আবহাওয়াবিদরা বলছেন গরমের তীব্রতা আরো কয়েকদিন থাকবে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়েছে, তীব্র তাপদাহে পড়েছে রাজধানী সহ সারা দেশের মানুষ। পথে ঘাটে গরমে ঘামে ক্লান্ত মানুষজন, স্বস্তি নেই বাসা বাড়িতেও, নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরো বেশি। অসহনীয় গরমের পাশাপাশি দেখা দিয়েছে নানা রোগের প্রকোপ। অসুস্থ হয়ে হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই শিশু, অনেকেই ভুগছে জ্বর, ঠান্ডা, ডায়রিয়া আর নিউমোনিয়ায়। গরমের তীব্রতা না কমা পর্যন্ত শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি সবাইকে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টি না হলে আরো কয়েকদিন তীব্র গরম থাকবে। হঠাৎ সারের দাম বাড়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন প্রান্তিক কৃষকরা। কৃষি অর্থনীতিবিদদের মতে এর ফলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে উৎপাদন ব্যবস্থায়। বাড়বে মূল্যস্ফীতি, সারের উৎপাদন বাড়ানোর বদলে আমদানি নির্ভরতার সংকট আরো ঘনীভূত হবে বলে শঙ্কা তাদের। মানিক শোভনের রিপোর্ট। চলছে ইরিবোরোর মৌসুম, অনেক জায়গায় বিস্তৃত জমিতে এখনো নিয়মিত সার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে কৃষককে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা কৃষক, সারের দাম বৃদ্ধি যেন তাদের উপর মরার উপর খাড়ার ঘা। ইরিবোরো মৌসুমের পর শুরু হবে আউশ আমন ও পাট বপনের মাস। মূল্যস্ফীতির এই দুঃসময়ে উৎপাদন অব্যাহত রাখা নিয়ে সংশয়ে কৃষকরা। ফসলের তো আমরা দাম পাচ্ছি না, আমরা তো মারা যাবো, কৃষক তো মাঠে মারা যাবো একদম। সবজির দাম বাড়তে আছে, বাড়তে আছে, এক এক করি আজ এক মতন কাল এক মতন, যেমন চটকে সেভাবে কাল চটকিতে আছে। কৃষকের দিক কোথায় দেখতেছে? আমরা যে কৃষক, আমাদের এখানে অবস্থান কোথায়? গেল বছরের আগস্টে খুচরা পর্যায়ে ইউরিয়ার দাম 16 থেকে 22 টাকা নির্ধারণ করা হয়েছিল, কয়েক মাস যেতে না যেতেই আবারও বাড়ল দাম। শুরুতে সারের দাম না বাড়ানোর আভাস দিলেও সপ্তাহ না যেতেই অর্থ মন্ত্রণালয়ের চাপে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। ভোক্তা পর্যায়ে 22 টাকার ইউরিয়া ও টিএসপি সার এখন কৃষককে কিনতে হবে 27 টাকায়, আর 16 টাকা থেকে 5 টাকা বেড়ে ডিএপি বিক্রি হবে 21 টাকায়। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের মতে সারের দাম না বাড়িয়ে
বিকল্প ব্যবস্থা নিতে পারত সরকার। সার্বিকভাবে ইরিগেশন কস্ট বেড়েছে, শ্রমিকের খরচ বেড়েছে, অন্যান্য সব উপকরণের দাম বেড়েছে, সেখানে রাসায়নিক সারের দাম 5 টাকা বৃদ্ধি অনেক বেশি প্রভাব বিস্তার করবে এবং তাতে করে পরবর্তী ফসলগুলোতে উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে। আগামী অর্থ বছরে দেশে 68,42,500 টন সারের চাহিদা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, কিন্তু চাহিদার বিপরীতে সারের উৎপাদন ক্ষমতা মাত্র 30%, আর 70%ই আমদানি করতে হয়। দেশের 6টি সরকারি সার কারখানার মধ্যে চালু রয়েছে 4টি। জ্বালানি সংকটের কারণে হরহামেশাই উৎপাদন ব্যাহত হয় চালু কারখানাগুলোতেও। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমের মতে, 5 বছরের পরিকল্পনাতেই উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করা সম্ভব। ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা অনেক আছে, কিন্তু কালক্রমে ইউরিয়া সারের উৎপাদন কমিয়ে আমরা আমদানি নির্ভরতা বাড়িয়ে দিচ্ছি। এটা কেন, এতে কার সুবিধা? উৎপাদন ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তার স্বার্থে আসছে বাজেটে কৃষিতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ এই বিশ্লেষকের। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। কাল সোমবার সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.dvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।